প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় বাসায় ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 সারা বিশ্বব্যাপী আতঙ্কিত। পৃথিবীর প্রায় সবকটি দেশে করোনা বিস্তার লাভ করেছে, তাই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও আক্রান্তের হার, মৃতের হার কম নাই, যার কারণে বিশ্বের প্রায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমাদের বাংলাদেশেও ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইমারি লেভেল পর্যন্ত বন্ধ রয়েছে, যার কারণে তোমরা শিক্ষার্থী যারা আছো তারা অনেকেই অনেক লার্নিং লসের শিকার হয়েছ। এই লার্নিং লসটাকে পুষিয়ে নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইমারি লেভেল পর্যন্ত এই অনলাইন ক্লাসের ব্যবস্থা নির্দেশ দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মুসিবুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ, ভোলাহাট, চাপাই নবাবগঞ্জ। আজকে তোমাদের অনলাইন এই ক্লাসে আমি দশম শ্রেণীর জীববিজ্ঞানের অধ্যায় 2 এর জীবকোষ ও টিস্যু নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। আজকের ভিডিওটি যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে আমাদের এই মুসিবুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা খাতা কলম নিয়ে বই নিয়ে একটু ভিডিওটা দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবকোষ ও টিস্যু, সেল অ্যান্ড টিস্যু, কোষ, এই শব্দ দুটি একটু সম্পর্কে আমরা জেনে নিই। জীবকোষ বা কোষ কি? তোমরা জানো যে জীবদের গঠন এবং কাজের এককেই কোষ বলা হয়, কিন্তু দুজন বিজ্ঞানী লুই এবং সিকোভিচ, ১৯৬৯ সালে তিনারা বলেছেন যে কোষটা হচ্ছে একটা বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত, এর ভিতরে সজীব উপাদান থাকে এবং এরা নিজের প্রতিরূপ গঠন করতে পারে, এইরকম সত্তাটাকেই বলা হয় কোষ। যাই হোক বন্ধুরা, তোমরা বিভিন্ন বই পড়েছো যে বৈষম্যভেদ্য পর্দা, আসলে এটা জানা দরকার বৈষম্যভেদ্য পর্দাটা কি। একটু দেখো বন্ধুরা, এই বৈষম্যভেদ্য পর্দা, বৈষম্যভেদ্য পর্দা, এই বৈষম্যভেদ্য পর্দাটা কি? তোমরা যদি একটা কোষ কল্পনা করো, কোষের বাইরে কিছু উপাদান কল্পনা করো, এই উপাদানগুলো কিন্তু কোষের ভিতরে কি হয়, আদান প্রদান, এই কোষের ভিতরে প্রবেশ করে। কিন্তু বন্ধুরা, সকল উপাদান কিন্তু কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। কারণটা হচ্ছে এই কোষের যে ঝিল্লিটা, এই ঝিল্লিটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। এই বৈষম্যভেদ্য পর্দা কোষের যে উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলোকে প্রবেশ করতে পারমিট দেয়, অনুমতি দেয়, সেই উপাদানগুলো কোষের ভিতরে প্রবেশ করতে পারে, বাকি উপাদানগুলো কিন্তু প্রবেশ করতে পারে না। এই যে ইংরেজিতে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল, যেসব উপাদানগুলো কোষের প্রয়োজন সেগুলো প্রবেশ করতে পারে আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো প্রবেশ করতে পারে না। এটা কে নিয়ন্ত্রণ করে? এই বৈষম্যভেদ্য পর্দা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবকোষ, এই জীবকোষ জীবকোষকে আমরা দুই ভাগে ভাগ করি। জীবকোষ আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে অ্যানিমালসের আর একটা হচ্ছে প্লান্টসের।
উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, অ্যানিমাল সেল এন্ড প্লান্ট সেল, উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তো দেখো বন্ধুরা, এই যে আমার হাতে দুটি কোষ দেখতে পাচ্ছ তোমরা, এই কোষ দুটি হচ্ছে একটা উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ, একটা হচ্ছে কি প্লান্ট সেল আর একটা হচ্ছে প্লান্ট সেল, একটা হচ্ছে অ্যানিমাল সেল। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমার হাতে যেটা আছে এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা নমুনা, এটা একটা উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ। তাহলে প্রথমত জীব কোষকে আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে অ্যানিমাল সেল একটা হচ্ছে প্লান্ট সেল, অর্থাৎ প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ। তোমরা নিশ্চয় জানো বন্ধুরা, বিগত ক্লাসগুলোতে তোমরা এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে জেনে এসেছো। এটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। জীব কোষ এবং জীব কোষকে দুই ভাগ ভাগ করছি আমরা, একটা হচ্ছে উদ্ভিদ কোষ একটা হচ্ছে প্রাণী কোষ। কাজের ভিত্তিতে কোষকে কোষ দু প্রকার, এক সোমাটিক সেল বা দেহ কোষ, সোমাটিক দুই নম্বর হলো জনন কোষ, জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল, প্রোডাক্টিভ কাজের ভিত্তিতে আমরা কোষকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহ কোষটা বন্ধুরা সোমাটিক সেল বলা হয়, সোমাটিক সেল সোম, সোম মানে কিন্তু দেহ, সোম মানে হচ্ছে দেহ, ক্রোমোজম সেই সোম, সোমাটিক সেল বা দেহ কোষ। এই দেহ কোষের কাজ হচ্ছে দেহ গঠন করা, দেহ কোষের কাজ হচ্ছে দেহ গঠন করা। একটা উদ্ভিদ যে বড় হয়, একটা উদ্ভিদ যে মোটা হয় কিসের কাজের কারণে হয়, এর দেহ কোষের কারণে হয়। এর দেহ কোষ বিভাজিত হয়ে বৃদ্ধি হয়ে কি হয়, একটা উদ্ভিদকে বা প্রাণীকে বৃদ্ধিতে সহায়তা করে, একটা স্ট্রাকচার তৈরি করে, একটা বডি স্ট্রাকচার তৈরি করে এর দেহ কোষ। তারপর দেখো জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল, এই জনন কোষটা হচ্ছে প্রজনন করে, বংশবৃদ্ধি করে, একটা থেকে আরেকটা হয় আরেকটা থেকে আরেকটা হয়, এই জনন কোষ, অর্থাৎ বংশবৃদ্ধিতে সহায়তা করে। যে জনন কোষগুলো এগুলো বংশবৃদ্ধিতে সহায়তা করে, জননে সাহায্য করে। তারপরে বন্ধুরা দেখো, এবার নিউক্লিয়াসের ভিত্তিতে আবার কোষকে দুই ভাগে ভাগ করা যায়, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা যায়, ভাগ করা এক নম্বর হলো নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি আদি কোষ, দু নম্বর হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষ নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক নম্বর হচ্ছে আদি কোষ আর একটা দুই নম্বর হলো প্রকৃত কোষ। আদি কোষটা কি আগের ভাষ্য, নট আপডেট, আগের ভাষ্য, অনেক আগের কোষ, যেটা
সুনির্দিষ্ট যে কোষের সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না, সজীব কোন উপাদান থাকে না, সেটা হচ্ছে আদি কোষ। অর্থাৎ সুনির্দিষ্ট নিউক্লিয়াস সেখানে থাকে না, তবে কিছু কিছু থাকে। কি থাকে? যেমন ডিএনএ থাকে, ডিএনএ থাকবে, জেনেটিক অন্যান্য ম্যাটেরিয়াল থাকবে, এগুলো থাকবে, কিন্তু নিউক্লিয়াস তার ভিতরে থাকে না। এটা হচ্ছে আদি কোষ। তারপর দেখো আপনার প্রকৃত কোষ। প্রকৃত কোষটা কি? আপডেট ভার্সন। এটা আপডেট ভার্সন। প্রকৃত কোষ সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকবে, ডিএনএ থাকবে, অন্যান্য সজীব উপাদান থাকবে, এদের সকল কিছুই থাকে। এটা হচ্ছে প্রকৃত কোষ। এই গেল মোটামুটি কোষের প্রকার শিক্ষার্থীবৃন্দ। এ পর্যায়ে দেখো, এবার দেখো কোষ। এই যে কোষটা দেখো তোমরা, এটা প্লান্ট সেল। কোষের বাইরে কি আছে? একটা আবরণ আছে, একটা প্রাচীর আছে। ইংরেজিতে বলা হয় এটাকে সেল ওয়াল। ইংরেজিতে বলা হয় এটাকে সেল ওয়াল। তোমাদের বাসা, তাদের বিল্ডিং বাড়ি, দালানের বাড়ি, দেখবে আছে তোমাদের বাসার বাইরে আর একটা কি আছে? প্রাচীর দেওয়া আছে। দেখেছো না বন্ধুরা, যে বাইরে আর একটা কি অল দেওয়া আছে? এটা হচ্ছে সেল, এটা হচ্ছে প্রাচীর। ঠিক সেরকম এই কোষেরও কিন্তু, উদ্ভিদ কোষেরও কিন্তু কিরকম একটা বাইরে একটা প্রাচীর দেওয়া থাকে। এই প্রাচীরটাকে বলা হয় সেল অল বা কোষ প্রাচীর। দেখো বন্ধুরা, একটা উদ্ভিদ কোষ যদি আমরা কল্পনা করি এরকম, একটা উদ্ভিদ কোষ যদি আমরা এরকম কল্পনা করি, ধরো এটা একটা উদ্ভিদ কোষ, এটা কি একটা উদ্ভিদ কোষ। এই যে বাইরের বাইরের যে আবরণ, এই বাইরের আবরণটা আছে কোষপ্রাচীর বা সেল ওয়াল। তার ভিতরে দেখো আর একটা লেভেল রয়েছে, সেই লেভেলটা হচ্ছে কি? তোমার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, ভিতরের যে আবরণটা, ভিতর যে প্রাচীরটা, এটা হচ্ছে কোষ ঝিল্লি। এটার আরো অনেক নাম আছে, এটাকে সেল মেমব্রেন বলা হয়। এটাই যেমন হয় সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। বাইরেটা হচ্ছে কোষ প্রাচীর আর ভিতরেটা হচ্ছে কোষ ঝিল্লি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো যে অ্যানিমাল সেলের বা প্রাণী কোষের বাইরে কিন্তু এরকম কোষ প্রাচীর থাকে না। এটা কিন্তু একটা পার্থক্য, তোমরা জানো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা, এটা একটা পার্থক্য যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কোন কোষ প্রাচীর থাকে না। তো যাই হোক বন্ধুরা, দেখো যে ভিতরের যে লেভেলটা, ভিতরের যে প্রাচীরটা, এটা হচ্ছে কোষ ঝিল্লি, বা এটা হচ্ছে কোষ প্রাচীর। তারপরে দেখো এর ভিতরে একটা ফাঁকা জায়গা রয়েছে। এর ভিতরে কি রয়েছে? একটা ফাঁকা জায়গা রয়েছে। মনে করো তোমার এটা একটা, তোমার একটা রুম, এটা তোমার একটা কি বেডরুম, তুমি এই ঘরে থাকো। এটা ধরো একটা গেট, এখানে তোমার পড়ার টেবিল, এখানে তোমার একটা আলমারি, এখানে ধরো একটা সোফা, এখানে তোমার ধরো খেলার উপকরণ রাখছো। বাকি যে জায়গাটা, বাকি যে জায়গাটা, এটা একটা ফাঁকা জায়গা। এখানে কি করো? তুমি খেলো, বাস্কেটবল টেনিস খেলো। এই যে ফাঁকা জায়গা, যেটা ফাঁকা জায়গা থাকে, ঠিক বন্ধুরা এই কোষের ভিতরে, উদ্ভিদ কোষের ভিতরে এইরকম একটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে গহ্বর। কি নাম? গহ্বর বা সেল ভ্যাকিউল। সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর। ভ্যাকিউল মানে কি? শূন্য, কিছুই নাই। তোমরা সম্ভবত ফিজিক্সে পড়েছো এরকম যে ভ্যাকিউম শূন্য, তাহলে সেল ভ্যাকিউম, এটা হচ্ছে কোষ গহ্বর, এটা হচ্ছে কোষ গহ্বর। তারপরে বন্ধুরা
রয়েছে? এই উদ্ভিদ কোষের ভিতরে কি রয়েছে? এগুলো এটা তরল প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। এর মধ্যে একটা তরল থকথকে জেলির ন্যায় একটা পদার্থ থাকে যেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। এটাকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, এটা সজীব, এটাকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। তারপরে কি থাকে এর ভিতরে? একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কি তোমরা জানো যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, ক্রোমোজোম থাকে, বিভিন্ন পদার্থ থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ গেল মোটামুটি একটা কোষের, একটা উদ্ভিদ কোষের পরিচিতি। তারপরে তোমরা দেখো যে এটা কিন্তু মাঝে মধ্যে এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু মাঝে মধ্যে কি হয়, রূপ চেঞ্জ করে। কি করে? রূপ চেঞ্জ করে। কিরকম রূপ চেঞ্জ করে? দেখো এই ভিতরের প্রাচীরটা এরকম থাকে, মাঝে মধ্যে আর কি হয় এইরকম হয়ে ভাঁজ হয়ে যায়, এরকম হয়ে ভাঁজ হয়ে যায়। উপরেরটা কিন্তু ভাঁজ, এরকম অনেক সময় কি হয় ভাঁজ হয়ে যায়, অনেক সময় ভাঁজ হয়ে যায়। এই যে কোষ ঝিল্লিটা, এটা কি হয় মাঝে মধ্যে ভাঁজ হয়ে যায়। উপরের যে ভাঁজ হয়, উপরের যে ভাঁজ হওয়ার অংশটা বলা হয় মাইক্রোভিলাস, উপরের অংশটা বলা হয় মাইক্রো ভিলাস, উপরের যে ভাঁজ হওয়ার অংশটাকে বলা হয় মাইক্রোভিলাস, এবং নিচে যে ভাঁজগুলো হয় এটাকে বলা হয় পিনোসাইটিক, পিনোসাইটিক ফসকা, এটাকে বলা হয় পিনোসাইটিক ফসকা। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের আমার ক্লাসে আমরা জীবকোষ কি, জীবকোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ বেশ কয়েকটি জানলাম, তারপরে একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সম্পর্কে জানলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আজকে এই ক্লাস, ভিডিও ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।